দুই প্রজন্মের দুই অভিনেত্রী, কিন্তু চেহারায় এত মিল কেন? সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। হাম সকল হুবহু আত্মীয় হন নাকি? তা তো সম্ভব নয়। বলিউডে একঝাঁক অভিনেত্রীদের ক্ষেত্রে অনেকবার এই ধরনের কথা শোনা গিয়েছে। আসলে দুই প্রজন্মের এই অভিনেত্রীদের দেখতে বেশ খানিকটা একরকম, যেমন ঐশ্বরিয়া রায় এবং স্নেহা উল্লাল। তো চলুন বন্ধুরা, আজকে আমরা দেখে নেই এমনই কয়েকজনকে। রীনা রায় ও সোনাক্ষী সিনহা। একটা সময় বলিউডে গুঞ্জন ছিল চুটিয়ে প্রেম করছেন রীনা রায় ও শত্রুঘ্ন সিং। শত্রুঘ্ন সিং এর মেয়ে সোনাক্ষী বলিউডে পা রাখতেই দর্শকরা অবাক, সোনাক্ষীকে একেবারে রীনা রায়ের মতো দেখতে। দুই অভিনেত্রীর চেহারায় প্রচুর মিল রয়েছে। দিব্যা ভারতী শ্রীদেবী। দুই অভিনেত্রী নাকি পরস্পরের বোন, একবার তো এমনটাও রটে গিয়েছিল। দুজনে দক্ষিণ ভারতীয় ও বলিউড দুই ঘরানার ছবিতেই সফল নায়িকা, প্রায়ই তাদের মধ্যে তুলনা চলত। একটা সময় এতটাই একরকম দেখতে ছিলেন তারা। ঐশ্বরিয়া রায় ও স্নেহা উল্লাল। দুজনের চেহারায় অদ্ভুত মিল। লাকি ছবিতে সালমান খানের বিপরীতে স্নেহাকে দেখে চমকে গিয়েছিলেন সবাই, এত মিল থাকতে পারে? দক্ষিণ ভারতীয় ছবিতে জনপ্রিয় হলেও স্নেহা যদিও বলিউডে একেবারে সফল নন। স্মিতা প্যাটেল ও চিত্রাঙ্গদা সিং। অনেক সময়ই বেশ কিছু ফটোশুটে চিত্রাঙ্গদাকে তুলনা করা হয়েছে স্মিতার সঙ্গে। চিত্রাঙ্গদা নিজেই বলেন, এই তুলনাটা আমার কাছে বিশাল প্রাপ্তি। অল্প বয়সের স্মিতার সঙ্গে চিত্রাঙ্গদার মুখের বেশ মিল। বন্ধুরা, আসলেই অদ্ভুত মিল দেখা যাচ্ছে এদের মধ্যে, কি বলেন আপনারা? তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত চাই আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।